আসসালামু আলাইকুম অল ডিজাইন থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মামুন চৌধুরী আর আপনারা দেখতেছেন অল ডিজাইন। আজকে অল ডিজাইন থেকে দুটা গড়ে মাল চলে যাবে। একটা গড়ে মাল চলে যাবে নাটোর বনপাড়া আর একটা গড়ে মাল চলে যাবে নারায়ণগঞ্জ রূপগঞ্জ। আমরা কী কী মাল ডেলিভারি করতেছি, কত টাকা আসছে, দুই গড়ে দুটা এসএসআর গেট যাবে, দুইটার মাপ দুই রকম এবং প্রাইসগুলো সেম সেম। আর আমি প্রথমে আমি শুরু করব নাটোরের মাল দিয়ে। নাটোরের মালটা উমর ফারুক ভাই উনি ইতালি থেকে ওনার বাড়ির যতগুলো এসএসআর কাজ আছে এবং লোয়ার গ্রিল আছে সব কিছু ভাড়া করেছে, প্রায় 3 লক্ষ টাকার মতো কাজ। আর আমরা বাইরের জন্য কিন্তু একটা বড় আকার একটা রাজকীয় মেন গেট তৈরি করেছি, যে গেটটা খুবই জনপ্রিয়, আপনি চাইলে আপনার বাড়িতেও লাগাতে পারেন। আর এই গেটটার সাইজ রয়েছে 7 ফিট বাই 8 ফিট, টোটাল স্কোয়ার ফিট করলে হয় 56 স্কোয়ার ফিট। এই গেটটা আমরা তৈরি করেছি 1.5 দিয়ে, 1500 টাকা প্রতি স্কোয়ার ফিট। এটা মূল্য আসছে প্রায় আপনার 84,000 টাকা। আপনি যদি তৈরি করতে চান 84,000 টাকার মাধ্যমে সেম গেটটা তৈরি করতে পারবেন। আমি আপনাকে জানিয়ে দিই, যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান, এই ধরনের গেটের সিস্টেমটা হয় দোনোটা পাল্লা বাইরে দিয়ে খুলবে, ভিতরে একটা পকেট পাল্লা দেওয়া আছে, যে পকেট পাল্লা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে, এই জন্য ভিতরে একটা পকেট পাল্লা দেওয়া থাকে। বাইরে থেকে বোঝা যায় এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে, সেম সিস্টেম হবে তৈরি করা। এবং কি আমি আপনাকে একটু কাছে থেকে দেখাই, আমরা যে জহিরুল হক ভাই উনি রূপগঞ্জের একজন টিচার, ওনার যে একটা গেট ওয়ারা করেছিল, গেটার সাইজ রয়েছে 7 ফিট বাই 7 ফিট। এইটা খুবই চমৎকার গেট, এটা যদি আপনি তৈরি করতে চান আপনার বাড়িতে কিন্তু আপনি গেটটা লাগাতে পারবেন। আর এই গেটটার আমরা প্রতি স্কোয়ার ফিটে 1500 টাকা। আর একটা দেখা যাচ্ছে 7 ফিট বাই 7 ফিট ক্যারিং চার্জ, এবং এটাতে একটা অটোলক ব্যবহার করা আছে, দেখা যাচ্ছে অটোলক ছাড়া এটা আমরা নিয়ে থাকি। আপনার প্রতি স্কোয়ার ফিট 1500 টাকা। আমরা যে গেটটা তৈরি করেছি গেটটার, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওয়েল্ডিং আছে, এমনভাবে ফিনিশিং দিচ্ছি দেখতে হাত দিলে বোঝা না যায় এখানে ওয়েল্ডিং করা আছে। কারণটা হচ্ছে এসএসআর কাজের মূলত এখানেই, আপনি কাজের ফিনিশিং কাজের মান ভালো পেতে চাইলে তাহলে অবশ্যই শুধু খুব ভালো কারিগরদের তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজের মান সবচেয়ে ভালো হবে। আর এই গেটটা কিন্তু খুবই গর্জিয়াস এবং কি খুবই ঘন ডিজাইন, এই জন্য কিন্তু বাড়িকে সৌন্দর্য ফুটানোর জন্য এটি গেটটা খুবই ভূমিকা পালন করবে। আর আমরা কিন্তু যেই আমরা উমর ফারুক ভাইয়ের বাড়ির সাথে কিন্তু একটা একটা গেট এবং কি একটা এসএসআর সিঁড়ি ওই জায়গায় আমরা তৈরি করবো। ওনার বারান্দা রয়েছে দুটা, দুটা বারান্দা আমরা তৈরি করেছি 1.2 দিয়ে, প্রতি স্কোয়ার ফিট নিয়েছি 500 টাকা। এবং কি বাড়ির জন্য অনেকগুলো লোয়ার গ্রিল রয়েছে, আমি এক একটি করে দেখাই, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। এর জন্য কিন্তু আমরা দুটা বারান্দার দুটার যে গ্রিলগুলো আমরা তৈরি করে দিয়েছি, গ্রিলগুলোর হাইট একটু বেশি, এগুলো হাইট হচ্ছে 5 ফিট, অন্যান্য দেখা যায় 4.5 ফিট থাকে, আবার অনেকের 6 ফিটও থাকে, দেখা যাচ্ছে এই অনুসারে এটা হাইট রয়েছে 5 ফিট। আর এইগুলোর আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি 500 টাকা 1.2 দিয়ে। এটার ডিজাইনটা হচ্ছে 3 বর্ডার, যে 3 বর্ডারের মধ্যে আমরা ব্যবহার করেছি সূর্যলতা ডিজাইনটা। এক আমরা 3 বর্ডার সূর্যলতা রৈতন ডিজাইন, যেটাকে আমরা বলি বল দিয়ে রৈতন ডিজাইন করা। আর এটার প্রতি স্কোয়ার ফিট নিয়েছি 500 টাকা। দুটা বারান্দা, দুটা বারান্দাতে আনুমানিক প্রায় 75,000-80,000 টাকার মতো আসছে, দেখা যাচ্ছে এক এক বাড়িতে এক এক রকম আসতে পারে, এই বাড়িতে কত টাকা আসছে ওইটা বিষয় না, দেখা যাচ্ছে এই বাড়িটা একটু বড়, আবার অন্যান্য বাড়িতে একটু ছোটো আসতে পারে, আবার অন্যান্য বাড়িতে একটু বেশি আসতে পারে, দেখা যাচ্ছে এটা নির্ভর করে আপনার স্কোয়ার ফিট হিসেবে। আপনি যদি তৈরি করতে চান সেম কোয়ালিটির সেম ডিজাইনের, তাহলে আপনি তৈরি করতে পারবেন। আর আমি আপনাকে কাছে দিয়ে দেখাই যে বারান্দার গ্রিলগুলো আমরা কিন্তু অনেক দিন আগে অর্ডার করেছি, অনেক প্রায় 2-3 মাস হয়ে গেছে, ভাই কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে টাইম দিয়েছে, আর কাজটা কিন্তু খুবই চমৎকার হয়েছে, আর কাজের ফিনিশিংটা, কাজের যে মানটা, কাজের মানটা খুবই চমৎকার হয়েছে। আবার উমর ফারুক বাড়িতে যে আমরা যেসব মালগুলো তৈরি করেছি, ইনশাল্লাহ লাগানোর পর আরেকটা ভিডিও দেখতে পারবেন, লাগানোর পর যখন আমরা ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন। আর একবার জন্য কিন্তু আমরা প্রায় 10টা মতো গ্রিল তৈরি করেছি, যে গ্রিলগুলো তৈরি করা 20 স্কোয়ার ফিট দিয়ে চতুর্পাশে ওয়েল্ডিং, মানে চতুর্পাশে আমরা ওয়েল্ডিং করেছি, যাতে রেস দিয়ে আড়া দিয়ে ভাঙতে না পারে। এটা যদি দুই পাশে ওয়েল্ডিং করেন তাহলে আপনি প্রতি কেজি নিতে পারবেন 100 টাকা, যেহেতু চতুর্পাশে ওয়েল্ডিং করেছি এই জন্য আমরা প্রতি কেজি নিয়েছি 20 স্কোয়ার ফিট দিয়ে 110 টাকা, দেখা যাচ্ছে 4 ফিট বা 4.5 ফিট আপনার 32 কেজির মতন হয়, প্রায় 3500 টাকার মতন খরচা হয়। আপনি যদি তৈরি করতে চান থাই গ্রিল, যেটা বাহিরে গ্লাস লাগাবেন ভিতরে গ্রিল লাগাবেন, তাহলে আপনি 20 স্কোয়ার ফিট দিয়ে 110 টাকা কেজির মাধ্যমে তৈরি করতে পারবেন। জানতে চাই গেটার ফ্রেমটা কী দিয়ে তৈরি করা, ভিতরে মালগুলো কী দিয়ে তৈরি করা, এক একটা করে বলতে গেলে দেখা যাচ্ছে আপনার 2-3 ঘন্টা সময় লাগবে। আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি, ফ্রেমটা 1.5 বক্স দিয়ে তৈরি করি, পাল্লাগুলো আমরা যে তৈরি করি 1.5 বক্স দিয়ে, এবং কি ভিতরে মালগুলো রয়ে থাকে 1.5 বক্স, পিছনে যাতে বাইরে থেকে কিছু দেখা না যায় এই জন্য ওয়ান সাইড গ্লোজ ওলা এসএসআর শিট ব্যবহার করে দিই, যাতে আরও সৌন্দর্যটা বেশি লুকিং করে এই জন্য। আর আপনি যদি তৈরি করতে চান, আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে, আমরা সমগ্র বাংলাদেশে এসএস লোহ গ্যালভানাইজ
সব কিছু থাই সব কিছু তৈরি করি আপনি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আর আমাদের ভিডিওস কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে যখন আপনি কন্ট্যাক্ট করবেন দাম দর যখন আপনার সাথে মিলে যাবে তখন আপনাদের বাসা থেকে গিয়ে মাপ নিয়ে আসবো মাপ নিয়ে আসার সময় 30% টাকা অ্যাডভান্স করবেন যখন আমরা সম্পূর্ণ মাল ডেলিভারি করে দেবো তখন পুরো টাকা পেড করে দেবেন এই হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন ধন্যবাদ।